আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনারা দেখছেন ইজি টিউটোরিয়ালস বাংলার সাথে আছি আমি সলানা শান্ত এ পর্বে আমরা শিখতে যাচ্ছি ফ্লাটার আর্কিটেকচার উইজেট অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট উইজেট এগুলো সম্পর্কে আমরা জানব তো চলুন শুরু করা যাক তো ফ্লাটার আর্কিটেকচার হচ্ছে এটি চারটি বিষয়ের উপর নির্ভর করে গঠিত এক ফ্ল্যাটার ইঞ্জিন ফাউন্ডেশন লাইব্রেরি উইজেট ডিজাইন স্পেসিফিক উইজেট তো এইগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য বরাবরের মতো আমরা চলে যাব গুগল ক্রোম গুগল ক্রোমে চলে গিয়ে জাস্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি জাভা পয়েন্টের ফ্লাটার আর্কিটেকচার এইখান থেকে আমরা অবশ্যই এগুলো পড়ে নেব এই চারটি বিষয় সম্পর্কে ফ্লাটার ইঞ্জিন ফাউন্ডেশন লাইব্রেরি উইজেট তো এখান থেকে আমরা দুটি বিষয় এখন আমরা বিস্তারিত জানব যে দুটি বিষয় প্র্যাকটিক্যালি প্রয়োজন হবে এখন আমাদেরকে সেই দুটি বিষয় হচ্ছে উইজেটস এবং স্টেট ম্যানেজমেন্ট উইজেট এই উইজেট এবং স্টেট ম্যানেজমেন্ট এই দুটি বিষয় আমরা প্র্যাকটিক্যালি জানব ওকে তো এই জন্য আমরা চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোটে তো এখানে যখন আমরা একটি কোট একটি প্রজেক্ট ক্রিয়েট করি ক্রিয়েট করার পর এখানে লাইব্রেরি অর্থাৎ লিভ ফোল্ডারের ভিতরে মেইন ডট ড্রাট এখানে যে অটোমেটিক্যালি যে কোডটি দেওয়া রয়েছে এইখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটি রান করার পর আমরা এটি রান করার পর এখানে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই হচ্ছে উইজেট উইজেট ছাড়াও ফ্ল্যাটারে আর ফ্ল্যাটারে দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু লেখা এই যে ইউ হ্যাপ এই যে টেক্সটটা যে লেখা রয়েছে এটিও একটি উইজেট এখানে যদি আমরা দেখি যে এই টেক্সটটা কোথায় রয়েছে টেক্সটটা হচ্ছে এই যে এই যে টেক্সটা এটি হচ্ছে একটি টেক্স নামক উইজেট এর ভিতরে এটি রয়েছে এই যে এটি একটি উইজেট তো উইজেট চেনার উপায় হচ্ছে উইজেটগুলো শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে এবং তার শেষে অবশ্যই সে প্যারেন্থেসিস নেবে অর্থাৎ তার একটি শুরুতে একটি ব্রাকেট ফার্স্ট ব্রাকেট এবং শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকবে ওকে এটি হচ্ছে একটি উইজেট চেনার উপায় তো গুলোকে ধারণ করে হচ্ছে প্রপার্টি আবার প্রপার্টিকে ধারণ করে উইজেট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ম্যাটারিয়াল অ্যাপ এটি একটি উইজেট এই ম্যাটারিয়াল অ্যাপের একটি প্রপার্টি টাইটেল এটি একটি ম্যাটেরিয়াল অ্যাপের প্রপার্টি এবং ম্যাটার অ্যাপের আরও একটি প্রপার্টি থিম থিমের একটি উইজেট হচ্ছে থিম ডেটা তো এইখানে আমরা প্রপার্টি হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয় এবং এর শেষে একটি করে কোলন থাকে এটি হচ্ছে প্রপার্টি চেনার উপায় মূলত উইজেট এবং প্রপার্টি এগুলো নিয়েই আসলে ফ্ল্যাটার ফ্ল্যাটারের মূল কাজ আমরা যে কোডগুলো লিখবো বা যে কাজগুলো করব সব কিছুই করবো হচ্ছে উইজেট এবং প্রপার্টিকে নিয়ে তো তারপরে রয়েছে আমাদের স্টেট ম্যানেজমেন্ট উইজেট স্টেট ম্যানেজমেন্ট উইজেট হচ্ছে দুই প্রকার এক স্টেটলেস উইজেট আর দ্বিতীয়ত স্টেটফুল উইজেট এখানে স্টেটলেস উইজেট এর ভিতরে যদি আমরা কোনো ফাংশন ক্রিয়েট করি বা কোনো কোট করি বা কোনো উইজেটকে ক্রিয়েট করি সেই উইজেটটা কোনো প্রকার কোনো নড়াচড়া করবে না এক কথায় সেই উইজেটটা কোনো স্থান পরিবর্তন করবে না কোনো পরিবর্তন হবে না এরকম হবে আর স্টেট ফুল উইজেট এর ভিতরে আমরা যে কাজগুলো করব স্টেট ফুল উইজেট নিয়ে স্টেট ফুল উইজেটের মাধ্যমে যখন আমরা উইজেটের স্টেটকে ম্যানেজমেন্ট করব তখন সেই উইজেটগুলো কি হবে পরিবর্তন হবে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে ফ্লট অ্যাকশন বাটন রয়েছে এটিতে যখন ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে পরিবর্তন হচ্ছে এই যে লেখাগুলো পরিবর্তন হচ্ছে সিক্স থেকে সেভেনে চলে যাচ্ছে সেভেন থেকে এইটে এই যে পরিবর্তনটি হচ্ছে এটি কিন্তু স্টেট ফুল উইজেট এর কারণে হচ্ছে তো এটাকে স্টেট ফুল উইজেট দ্বারা স্টেট ম্যানেজমেন্ট করা হয়েছে তো এটাই হচ্ছে এখানে জানার বিষয় যে এই যে এইখানে আমরা ফ্লট অ্যাকশন ব্যাটন দেখতে পাচ্ছি এবং এই ফ্লট অ্যাকশন ব্যাটন এর জন্য যে ফাংশনটি ক্রিয়েট করা হয়েছে সে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক এইখানে এই যে ক্লাস এই যে কাউন্টার জিরো তো এটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি স্টেট ফুল উইজেট এর ভিতরে করা হয়েছে এই যে এইখানে স্টেটফুল উইজেট এর ভিতরেই কিন্তু এই ফাংশনগুলো করা হয়েছে যার কারণে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কাজ হচ্ছে এটা যদি স্টেটলেস উইজেট এর ভিতরে করা হতো তাহলে এরকম কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হতো না তো বলে রাখা ভালো যে আমরা যখন একটি অ্যাপস ডেভেলপ করবো সেই অ্যাপস কিন্তু আমরা মূলত পরিবর্তনের লক্ষ্যেই কোনো অ্যাপস ডেভেলপ করে থাকি অ্যাপসটাকে কিন্তু স্থিরভাবে রাখার জন্য ডেভেলপ করা হয় না সেই ক্ষেত্রে এটি বলা যায় যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই আমরা স্টেটফুল উইজেটটাকেই ব্যবহার করব ওকে তো এখানে আরেকটা জিনিস আমরা এখন জেনে নেব সেটি হচ্ছে আমরা জানি যে এইখানে যে কোডটি এটা তারা দিয়ে রেখেছে তো আমরা এখন বেসিক যে কোট কোট রয়েছে এখানে সেই বেসিক কোট সম্পর্কে আমরা জানব যে কতটুকু কোট আসলে আমাদেরকে এখানে রাখতে হবে আমরা এইখান থেকে এই ক্লাস যেখানে যে হোম লেখা রয়েছে একদম এইখানে এইখান থেকে এই পর্যন্ত এই ক্লাসটা পুরো ক্লাস মাই হোম পেজ যে ক্লাস রয়েছে স্টেটফুল উইজেট পুরোটুকু আমরা কী করতে পারি ডিলেট করতে পারি ডিলেট করার পর আমরা এইখানে যে হোম লেখা রয়েছে হোম প্রপার্টি রয়েছে এটি হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপস এর একটি প্রপার্টি তো ম্যাটারিয়াল অ্যাপস এর একটি প্রপার্টি হচ্ছে হোম এই হোম প্রপার্টি একটি উইজেট ধারণ করে যার নাম হচ্ছে স্ক্যাফল তো এই স্ক্যাফোল থেকেই যা আমরা আমাদের অ্যাপসের মূল কাজ শুরু করব এখানে লিখব দিয়ে এখানে লিখব ইস সি এ স্ক্যাফোল আর এটি একটি উইজেট উইজেট অবশ্যই একটি প্যারেনথিস নিয়ে নেবে তো এটি দিয়ে দিলাম এখন যদি কন্ট্রোল দিয়ে আমি সেভ করি তাহলে আমরা দেখতে পাবো একটি এটি সাদা হয়ে যাবে এটি সাদা হোম হম আমরা কিন্তু একটি সাদা হোম পেস্ট নিয়েছি তো এতটুকু কোট আমাদেরকে অবশ্যই থাকতে হবে এগুলো মুছে ফেললে চলবে না এতটুকু কোট থাকার পর এই যে সাদা পেস্ট নিলাম এই যে এই যে সাদা পেজটা নিলাম এই সাদা পেজের ভিতরে কিন্তু আমরা আমাদের অ্যাপস ডেভেলপিং শুরু করব। আমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে অ্যাপস বার নেওয়া প্রয়োজন অ্যাপস বার নেব বডিতে যা যা নেওয়া প্রয়োজন ওগুলো নেব তারপরে হচ্ছে বাটম নেভিগেশন বার রয়েছে এগুলো নেব সব কিছু হবে আমাদের স্ক্যাফোল এর ভিতরে স্ক্যাফোলের ভিতরে নিব। এবং অবশ্যই এগুলোকে আমরা ম্যানেজমেন্ট করার জন্য স্টেটফুল অথবা স্টেটলেস উইজেটগুলোকে নিয়ে নিব প্রথমে তো এর সাথে আমরা আর একটি জেনে নিই যে কিভাবে আমরা এখন কি স্টেটফুল অথবা স্টেটলেস উইজেটটা নিতে পারি তো আমরা এইখানে অবশ্যই স্টেট ম্যানেজমেন্ট এর মাধ্যমে আমরা স্ক্যাফলে যদি সরাসরি কাজ শুরু করতে চাই আমরা করতে পারবো অনেক কিছু নিতে পারবো কিন্তু আমাদের অ্যাপস কোনো ম্যানেজমেন্ট হলো না স্টেট ম্যানেজমেন্ট হলো না একটি অ্যাপসের জন্য অবশ্যই স্টেট ম্যানেজমেন্ট করতে হবে তো স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আমরা ম্যাটেরিয়াল অ্যাপসের এই জায়গায় মা মাউসের কাঠাটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে চলে যাব রিফ্যাক্টর রিফ্যাক্টর থেকে স্ট্রাক উইজেট এখানে আমি যে কোনো একটি নাম দিয়ে একটি উইজেট ক্রিয়েট করে নিতে পারি স্টেটফুল উইজেট ক্রিয়েট করব তো তো এখানে একটি নাম দিলাম সাপোজ এন এম ইন নেম এটাই হচ্ছে আমাদের এর ফলে কি হলো একটি স্টেটলেস উইজেট ক্রিয়েট হলো তো আমাদের তো স্টেটলেস উইজেট প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে স্টেট ফুল উইজেট তো এটাকে আমি এইখানে মাউসের কাছাট রেখে রি চলে যাব চলে গিয়ে তারপর আমরা কি করব কনভার্ট টু স্টেটফুল উইজেটে ক্লিক করব ক্লিক করলে আমাদের একটি স্টেটফুল উইজেট নেওয়া হয়ে হয়ে যাবে এর ফলে কি হবে আমাদের স্টেট যে ম্যানেজমেন্ট উইজেট রয়েছে সেই স্টেট ম্যানেজমেন্টের কাজটা আমাদের হয়ে গেল এখন আমরা এখান থেকে স্ক্যাফলের ভিতরে খুব সুন্দরভাবে আমাদের অ্যাপসটাকে আমরা ডিজাইন করতে পারি ওকে তো ডিজাইন করার পূর্বে আমরা আরও একটি কাজ করে নিতে ভালো করে নিতে পারি সেটি হচ্ছে এখানে রয়েছে জিবাক এই যে একটি আইকন অতিরিক্ত আইকন যা আমি মনে করি যে আমার অ্যাপসের জন্য প্রয়োজন নেই এটাকে আমি সরিয়ে দিতে পারি এটাকে সরিয়ে দেওয়ার জন্য আমি যেতে পারি ম্যাটেরিয়াল অ্যাপ এই ম্যাটেরিয়াল অ্যাপসের এই জায়গায় আমরা লিখতে পারি ডিই ডি লেখার সাথে সাথে আমাদেরকে সাজেস্ট করবে ডি শো চেক মোট ব্যানার এখানে ক্লিক করার পর এখানে আমরা লিখবো এফ F A L is a FALSE ফলস S এখন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি সাদা পেজ তো এই এতটুকু যে কোট রয়েছে একটি সাদা পেজ একটি অ্যাপসের জন্য আমাদেরকে একটি সাদা পেজ নিতে হলেও ঠিক এতটুকু কাজ করতে হবে এতটুকু কাজ করে তারপর আমরা আমাদের অ্যাপস ডিজাইন শুরু করব আজকে এ পর্বে এ পর্যন্তই দ্বিতীয় পর্বে আমরা অ্যাপস ডিজাইন শুরু অ্যাপ অ্যাপবার তৈরি করব অর্থাৎ স্ক্যাফোল এর প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কাজ করব সরাসরি কাজ করব এবং শিখবো ওকে পরিশেষে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে